আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা থেকে আজকে নাটোরে আমরা বার্ষিক বনভোজনে আসি। আমরা যেহেতু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কাজ করি, প্রতিনিয়ত আমরা কৃষির সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা, বিভিন্ন কৃষক সমবায় সমিতি, বিভিন্ন ব্যক্তিগত উদ্যোগে যে সকল কাজ করা হচ্ছে, যেটা আমাদের দেশের জন্য গর্ব, ঠিক তেমনি একটি ঔষধি গ্রামের কথা আমরা জানতে পারি। নাটোরের সদর উপজেলার আমরা আজকে এসেছি খোলাবাড়িয়া ঔষধি গ্রাম উন্নয়ন সমবায় সমিতি পরিদর্শন করার জন্য। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বেলকুচির 25 জন কর্মকর্তা কর্মচারী সহ আমরা আজকে সারা দিনব্যাপী বিভিন্ন প্রোগ্রামের একটি অংশ হিসাবে আজকে আমরা এই ঔষধি গ্রাম পরিদর্শন করলাম। এখানে এসে আমরা বেশ আনন্দিত এবং আমরা গর্বিত যে আমাদের কৃষক সমাজ এরকম একটি সংগ্রহশালা তৈরি করেছেন। এখানে বিভিন্ন প্রজাতির বৃক্ষ, যেটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখা যায়, কিন্তু এরকমভাবে সংগ্রহশালা আসলে আমাদের কখনো চোখে পড়ে নাই। তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম, মানুষের বিভিন্ন ধরনের রোগব্যাধি প্রাকৃতিক উপায়ে কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, তাদের চিকিৎসা করা যায়, সেই বিষয়টি কিন্তু আমরা এখানে জানতে পারলাম। আমরা আশা করছি আমরা যে সকল উপজেলায় কাজকর্ম করি বা যে সকল কৃষকদের সাথে কাজকর্ম করি, আমরা তাদেরকে আজকের এই যে গ্রাম পরিদর্শন করলাম এই বিষয়টি সম্পর্কে তাদেরকে জানাবো। তারাও যাতে ভবিষ্যতে আমাদের এই কৃষক ভাইয়ের মতো এরকম নার্সারি সহ সংগ্রহশালা তৈরি করতে পারেন, ভবিষ্যতে প্রাকৃতিক উপায়ে মানুষের রোগ ব্যাধি থেকে মুক্ত করার জন্য যে চিকিৎসা পদ্ধতি, সেটা যাতে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারে, সেই জন্য আমরা চেষ্টা করব। সর্বশেষ আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বেলকুচির পক্ষ থেকে আমাদের ঔষধি গ্রামের এই বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির এর যে সমিতি রয়েছে, এই সমিতির সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভবিষ্যতে এর আরও উন্নতি কামনা করছি।